বন্ধুরা, আমরা জানি পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং হচ্ছে বুর্জ খলিফা, কিন্তু কয়েক বছরের মধ্যে বুর্জ খলিফা পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং থাকবে না। পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং হবে জাপানের স্কাই মাইল টাওয়ার, যেটি কিনা বুর্জ খলিফার প্রায় দ্বিগুণ উঁচু হবে, আর এটি মেঘচির আকাশকে প্রায় ফুটো করে দেবে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানতেন না এই স্কাই মাইল টাওয়ার সম্পর্কে, তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই স্কাই মাইল টাওয়ার সম্পর্কে এবং জানবো কিভাবে এত বিশাল উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে। তো সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, যেমনটা বললাম, জাপান এবার তৈরি করছে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং, যার নাম হচ্ছে স্কাই মাইল টাওয়ার। এই টাওয়ারের উচ্চতা হবে প্রায় 1700 মিটার বা প্রায় 5577 ফুট, যেখানে বুর্জ খলিফার উচ্চতা হচ্ছে 828 মিটার। মানে এই স্কাই মাইল টাওয়ার হবে বুর্জ খলিফার প্রায় দ্বিগুণ, আরও বলতে গেলে আরএফএল টাওয়ারের প্রায় 5 গুণ উঁচু হবে এই স্কাই মাইল টাওয়ার। বিশ্বের অন্যতম স্থাপত্য নির্মাণ সংস্থা কোহন ফেডারেশন ফক্স অ্যাসোসিয়েশন জাপানের টোকিও শহরে এই বিশাল ভবনটি নির্মাণ করতে চলেছে। এই টাওয়ারের নির্মাতা বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হলেন লেসলি ই রবার্টসন, যিনি কিনা আজ পর্যন্ত পৃথিবীর সব থেকে ইউনিক এবং বড় বড় বিল্ডিংগুলো ডিজাইন করেছেন। যেমন তিনি তৈরি করেছেন সাংহাই ওয়ার্ল্ড ক্লাস টাওয়ার এবং কোয়ালালামপুরের সব থেকে উঁচু বিল্ডিং। টোকিওতে এত বড় ইমারত নির্মাণের জন্য কোনো উপযুক্ত জমি পাওয়া যায়নি, তাই টোকিওর বে অঞ্চলে একটি কৃত্রিম দ্বীপপুঞ্জ তৈরি করে তার ঠিক মাঝখানে এই টাওয়ারটি তৈরি করা হবে, অনেকটা দুবাইয়ের বুর্জান আরামের মতো, যেটি কিনা পৃথিবীর একমাত্র 7-স্টার হোটেল। পরিকল্পনা অনুযায়ী এই স্কাই মাইল টাওয়ারের কাজ শুরু হবে 2030 সাল থেকে এবং 2045 সালের মধ্যে এই টাওয়ারের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। বন্ধুরা, যেখানে এই টাওয়ারটি তৈরি করা হবে সেখানে শুধুমাত্র টাওয়ারই থাকবে না, এর আশেপাশে মানুষের বসবাসের জন্য অনেক জায়গা থাকবে। এক কথায় বলতে পারেন, সমুদ্রের মাঝখানে ছোটখাটো একটি শহর তৈরি করা হবে এবং বলা হচ্ছে এই আইল্যান্ডে একসাথে প্রায় 5 লক্ষ মানুষ বসবাস করতে পারবে এবং শুধুমাত্র এই স্কাই মাইল টাওয়ারে একসাথে প্রায় 60,000 মানুষ বসবাস করতে পারবে। তবে একটি আইল্যান্ডের উপরে, মানে সমুদ্রের উপরে, এত বড় একটি ইমারত তৈরি করা চারটেখানি কথা নয়। এর জন্য ইঞ্জিনিয়ারদেরকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, কিন্তু রবার্ট এমনভাবে এই বিল্ডিং এর ডিজাইন তৈরি করেছেন যা পুরো পৃথিবীর মানুষের নজর কাড়তে বাধ্য হবে। বিল্ডিংটির উচ্চতা বেশি হওয়ার কারণে জোর বাতাস বা ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিল্ডিংটি ষড়ভুজ আকারে তৈরি করা হবে। এর ফলে পুরো বিল্ডিংটি বায়ু প্রতিরোধক হিসেবে কাজ করবে। এই বিল্ডিংটিতে প্রায় 421 তলা থাকবে। তাছাড়া একটি বড় সমস্যা হচ্ছে এই বিল্ডিংটির টপ ফ্লোরে, অর্থাৎ 421তম ফ্লোরে পানি পৌঁছানো অনেক সমস্যা হয়ে যাবে। এই সমস্যার সমাধানেরও ব্যবস্থা করছে ইঞ্জিনিয়াররা। বিল্ডিং মাঝখানে পানি জমিয়ে রাখার জন্য বিশেষ ধরনের স্টোরেজ তৈরি করা হবে। এছাড়াও বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, জলের স্তর বৃদ্ধি ইত্যাদি বিষয়কে মাথায় রেখে স্কাই মাইল টাওয়ারকে তৈরি করা হচ্ছে। এই বিল্ডিং এর রেস্তোরাঁ থেকে শুরু করে জিমনেসিয়াম, শপিং মল, হাসপাতাল, রেসিডেন্সিয়াল হোটেল সকল কিছু তৈরি করা হবে, অর্থাৎ এই এলাকায় যারা থাকবেন তারা যেন হাতের নাগালে সব কিছু পেয়ে যায়। বলা হচ্ছে স্কাই মাইল টাওয়ারে বুর্জ খলিফা থেকে অনেক শক্তিশালী লিফট ব্যবহার করা হবে, তাছাড়াও বুর্জ খলিফা থেকে অনেক বেশি সুবিধা এখানে পাওয়া যাবে। বন্ধুরা, আপনারা কয়েক সেকেন্ডের জন্য ভাবুন যে আপনি স্কাই মাইল টাওয়ারের একেবারে টপ ফ্লোরে বসে আছেন এবং আপনার পায়ের নিচে দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, আর আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে দিয়ে এরোপ্লেন উড়ে উড়ে এগুলো যাচ্ছে, তখন আপনার কেমন মনে হবে? বন্ধুরা, বুর্জ খলিফা যদি এত সুবিধা দিতে পারে, তবে স্কাই মাইল টাওয়ার কত সুবিধা দিতে পারবে একবার চিন্তা করবেন। আর এই বিল্ডিংটি একবার হয়ে গেলে জাপানের অর্থনীতিতে কি পরিবর্তন আসবে তা তো আপনারা ধারণা করতে পারছেন, কারণ এই স্কাই মাইল টাওয়ার তখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এ পরিণত হবে, আর মানুষজন পুরো পৃথিবী থেকে ছুটে যাবে এই বিল্ডিংটিকে এক নজর দেখার জন্য। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, জাপান কি সত্যি এই বিল্ডিংটি তৈরি করতে পারবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই রেড বাটন একটিকে হিট করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো।